হ্যালো ফ্রেন্ডস নন্দিতার হেসেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি ডিমের একটা অসাধারণ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যেটা দুপুরে ভাত বা ডালের সাথে দারুণ লাগে খেতে বা বিকেলে জলখাবারেও দারুণ জমে যায় তাহলে চলুন রেসিপিটা শুরু করা যাক এখানে আমি তিনটে ডিম সেদ্ধ করে নিয়েছি ডিমটা সেদ্ধ করে নিয়ে গোল গোল করে কেটে তাতে নুন আর হলুদ মাখিয়ে রেখে দিচ্ছি একটা ডিম থেকে তিনটে টুকরো হবে খুব ভালো করে ডিমগুলোর সাথে নুন আর হলুদটা মিশিয়ে নেওয়ার পর আমি একটা বাটি নিয়েছি বাটিতে আমি প্রায় এক কাপ মতন বেসন দিয়ে দিচ্ছি বেসনটা দেওয়ার পর আমি চালের গুঁড়ি দিচ্ছি চালের গুড়ি আমি এখানে তিন টেবিল স্পুন মতন নিয়েছি খুব ভালো করে আমি বেসন আর চালের গুড়িটা মিশিয়ে নেওয়ার পর আমি এতে কিছু মশলা অ্যাড করছি চাট মশলা নিয়েছি লবণ নিয়েছি হলুদ নিয়েছি কালো জিরে নিয়েছি লঙ্কার গুঁড়ো নিয়েছি আর জিরে গুঁড়ো নিয়েছি সমস্ত মশলাগুলো আমি বেসনের সাথে ভালো করে মিশিয়ে নিচ্ছি আমি এখানে সমস্ত মশলা এক চামচ করে নিয়েছি এবার আমি এর ওপরে অরিগ্যানো ছড়িয়ে দিচ্ছি এটা অপশনাল আপনারা মনে করলে নাও দিতে পারেন আর দিচ্ছি কিছু ধনে পাতা কুচি আদা রসুনের পেস্ট প্রায় এক চামচ মতো দিয়ে আমি সমস্ত উপকরণগুলো ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেবার পর আমি এক কাপ জল নিয়েছি এই জলটা দিয়ে আমি ব্যাটারটা তৈরি করে নেব একবারে আমি জলটা দেব না বারে বারে জলটা দিয়ে একটু একটু করে জলটা দিয়ে আমি ব্যাটারটা রেডি করে নিচ্ছি এই দেখুন ব্যাটারের থিকনেসটা ঠিক এই এইরকম হবে খুব বেশি পাতলা হবে না পুরো এক কাপ জল আমখানি জল আমার লেগেছে খুব ভালো করে ব্যাটারটাকে আমি এইভাবে ফেটিয়ে নিচ্ছি ফেটিয়ে নেওয়ার পর একটা ঢাকা দিয়ে দিলাম ঢাকা দিয়ে আমি দশ মিনিট রেখে দেব এরপর আমি প্যানে সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য সাদা তেলটা বেশ গরম হলে তার থেকে আমি সামান্য একটু তেল ওই ব্যাটারে ছড়িয়ে দিচ্ছি ব্যাটারে এইভাবে গরম তেল যদি ছড়িয়ে দিয়ে ভালো করে মিশিয়ে দেওয়া যায় তাহলে যে কোনো ভাজা জিনিসই মুচমুচে হয় এবার আমি নুন হলুদ মাখানো ডিমের টুকরোগুলোকে নিয়ে ব্যাটারে ডুবিয়ে খুব ভালো করে চামচের দ্বারা ব্যাটারটা আমি মাখিয়ে নিয়ে গরম তেলে আমি ছেড়ে দেব গ্যাসের আঁচটা এই সময় মিডিয়াম টু লোয়েতে থাকবে একটু সময় নিয়ে ডিমের এই পকোড়াগুলো আমি ভেজে নেব ডিমের এই পকোড়াগুলো দুপুরে ভাত বা ডালের সাথে বা বিকালে চা বা কফির সাথে দারুণ জমে যায় আপনারাও প্লিজ ট্রাই করে দেখবেন খেতে অসাধারণ হয় বড়াগুলোর ওপরে আমি একটু সামান্য তেল ছড়িয়ে দিচ্ছি চামচের দ্বারা তাহলে উল্টানোর সময় ব্যাটারটা আমার চামচে লেগে যাবে না খুব সাবধানে আমি উল্টে দিলাম ডিমের পকোড়াগুলো এইভাবে দু থেকে তিন মিনিট ধরে আমি পকোড়াগুলোকে হালকা লাল করে ভেজে নিলাম আপনারা মনে করলে আরও লাল লাল করে ভেজে নিতে পারেন একটা টিস্যু পেপারের ওপর ডিমের পকোড়াগুলো আমি ভেজে তুলে রাখছি বাকি পকোড়াগুলো আমি ঠিক একইভাবে ভেজে নেব দেখুন ডিমের পকোড়াগুলো আমার রেডি হয়ে গিয়েছে আমি এবার প্লেটে সার্ভ করে আপনাদের দেখাচ্ছি আমি এটা শশা আর পেঁয়াজের সাথে পরিবেশন করেছি আপনারা মনে করলে যে কোনো রকমের সস বা ধনে পাতা বা পুদিনা পাতার চাটনির সাথেও এই ডিমের পকোড়াটা পরিবেশন করতে পারেন খুব কম সময়ে এই ডিমের পকোড়াটা তৈরি করে নেওয়া যায় আপনারাও প্লিজ ট্রাই করে দেখবেন যদি রেসিপিটা ভালো লাগে তাহলে কমেন্ট বক্সে লিখে জানাবেন একটা লাইক দেবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার